बुलडोजार पुलिस তারপরে ম্যাজিস্ট্রেট সাহেব একবারে হই হই করে আমরা উপস্থিত হলাম ঘরবাড়ি সব ভেঙে ছুড়ে দিলাম কিন্তু এখন যদি একটা অ্যাসেসমেন্ট নেওয়া যায় গরিব মানুষের বাড়িটা ভাঙা হয়েছে বাড়িতে যে একটা প্লাস্টিকের ছাদ দেওয়া বেড়ার তৈরি একটা বাসা আর অথবা নদীর উপরে খালের উপরে বাঁশের টং দিয়ে ছোটোখাটো দোকান যে দোকানে আমরা এলিটরা কেউ যায় না এই গরিব মানুষরাই তারা চা বিস্কিট কিনে খায় আর তাদের প্রয়োজনীয়টা মেটায় সেগুলো আমরা ভেঙে বীর দরবে ফিরে আসি ছবি টবিও ওঠে অনেকগুলো কিন্তু সেই কিন্তুটা হচ্ছে যে একটু পাশেই দেখা যায় যে বিশাল বিশাল বিল্ডিং আর সেই বিল্ডিংয়ের মালিক কারা সেটা যদি একটু খোঁজ নেওয়া যায় তখনই আমরা একটা বড় যেটাকে আমরা বলি গ্রিন একটা দেতো হাসি হেসে আমার পেছনে চলে আসে তো তাহলে আমাদের দেখতে হবে প্রায়োরিটি ঠিক করতে হবে কোনটা আমরা আগে উচ্ছেদ করব এটা মনে হয় আমাদের একটা যাচাই বাছাই করে ঠিক করা উচিত রাস্তা উঁচু হতে হতে আমরা একটা জায়গায় এসে গেছি যে দেখা যায় যে একতলা বাসা যেগুলো আগে ছিল হয়তো 3 ফুট 4 ফুট উপরে সেগুলো এখন 3 ফুট 4 ফুট নিচে নেমে গেছে আমি আমার এলিফ্যান্ট রোডের অভিজ্ঞতাটা বলি এলিফ্যান্ট রোডে 70-এর দিকে একটা কালভার্ট ছিল একটা খালও ছিল সেটা এখন নেই তারপরে পরিবাগ যেটাকে বলা হয় এই এলিফ্যান্ট রোড বা গুজরাতে খোদা রোড যেটা সায়েন্স ল্যাবরেটরি থেকে পিজি হসপিটালের দিকে গেছে সেই রাস্তাতেও এক মাঝামাঝি জায়গায় একটা খাল ছিল পরিবাগের খাল বলা হতো সেই খালটায় এসে এই যেখানে এখন ইউনিভার্সিটির হলগুলো হয়েছে নতুন হলগুলো হয়েছে সেখানে এসে পানিটা পড়তো এখান থেকে যাওয়ার বুড়িগঙ্গা যাওয়ার একটা ব্যবস্থা ছিল সেই রাস্তা সেই খালটা ভরাট করে সুন্দর চকচকে রাস্তা করা হয়েছে ব্যবহার কম আর এলিফ্যান্ট রোডের রাস্তা হলো যে রাস্তা তখন আমার চেম্বার এলিফ্যান্ট রোডে ছিল তো যে বাসাটা এলিফ্যান্ট রোডে ছিল সেইটা রাস্তার উপরে ছিল কিন্তু ইন দ্য মেইন টাইম হয়েছে 3 ইঞ্চি 4 ইঞ্চি বিটুমিনের প্রলেপ পড়তে পড়তে ওটা এখন একটু নিচু হয়ে গেছে তো তাহলে যেটা এজাজ বলছিল যে এখানে আমাদের রোড কনস্ট্রাকশনের গ্রামার ফলো করা হয়নি বা যে মেথোডোলজি সেগুলো ফলো করা হয়নি তো তাহলে আমরা যে অনেক কিছুতে ওই ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাডাপ্টেশন প্রোগ্রাম ইত্যাদি নিই তো এখানে আমি সার্কাস্টিক্যালি বলতে পারি যে আমাদের ল্যান্ড গ্রাবারও খুব অ্যাডাপটিভ ছিল যে যুদ্ধের জন্য অপেক্ষা করেছিল যেই যুদ্ধ শেষ হয়ে গেলো রিজিম চেঞ্জ হলো মাঝখানে একটা গ্যাপ আসলো ওই গ্যাপের মধ্যে তারা গ্যাপটাও ভরাট করে দিল তো এটাও উদ্ধার করার একটা ব্যবস্থা করা যেতে পারে যদি ফিজিবল হয় হয়তো বহু বহু দলের কয়েক বিল্ডিং ভাঙতে হবে কিন্তু এটা ছিল তো এখন তাহলে আমাদের ওই আইডেন্টিফাই আমরা করে ফেলেছি সলিউশনও আসছে সলিউশনের উপরে আমরা আরও আলোচনা করতে পারি কিন্তু ওই আলাপ আলোচনার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকি এই আলাপ আলোচনাটা জাস্ট স্টেপ বিফোর অ্যাকশন প্ল্যান এবং অ্যাকশন প্ল্যান নিয়ে আমরা এই কাজগুলো আরম্ভ করি